সবাই ভালো আছেন তো না? আমার বেলায় হয় না। আচ্ছা, তা আমার পূর্বে যে দুইজন বক্তব্য দিয়ে গেল, বিশেষ করে মিয়া সাহেব, আমি তো মিয়া সাহেবরে ভাবি যে খুব ভালো সংগঠক, যে ভালো বক্তা একজন, এত ভালো বক্তব্য দেয় সেটা আমি জানতাম না, আজকে জানলাম, রাতুল মিয়া। তো যাই হোক, আমি বক্তব্য দিতে পারি না, তবে আপনাদের সাথে গল্প করতে পারি নাকি? হ্যাঁ, গল্প করব। তো একটা গল্প বলি। একজন প্রচণ্ড পরিমাণে মদ খায়। কী খায়? মদ খায়। তখন তার আত্মীয় স্বজন তাকে ডাক্তারের কাছে নিয়ে গেছে। তো বলছে, ভাই এত প্রচণ্ড মদ খায়, একে কী করা যায় দেখেন। তখন ডাক্তার কী করছে, ওরে টেবিলের সামনে বসায় দুইটা গ্লাস বের করছে, একটা গ্লাসে রাখছে মদ আর একটা গ্লাসে পানি, সামনে দিয়েছে। দেওয়ার পরে কেঁচো আছে না, কেঁচো মাটির মধ্যে থাকে, এই কেঁচোটা নিয়ে প্রথমে যেটার ভিতর পানি ছিল ওটার মধ্যে ডুবাইছে, যা কেঁচোটার কোনো প্রবলেম হয় নাই। পরে কেঁচোটা বের করে মদের মধ্যে দিয়েছে, যখন দিয়েছে তখন কেঁচোটা হলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, কারণ মদের মধ্যে থাকে কি, ক্ষার। তারপরে ডাক্তার বলতেছে যে মদ খাই, কি বুঝলা? তো যে মদ খাই সে বলতেছে, বুঝলাম মদ খাইলে পেটের মধ্যে যত কৃমি আছে সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। তো ব্যাপারটা হলো কি, দৃষ্টিভঙ্গি। আসলে কার কেমন দৃষ্টিভঙ্গি, আমাদের দৃষ্টিভঙ্গিটা থাকতে হবে, যে আসলে এই সমাজ পরিবর্তন করতে হলে আমাদেরও সেই রকমের দৃষ্টিভঙ্গি থাকতে হবে, নাকি? সময়কে ধ্বংস করলে সময় কিন্তু আমাদেরকে এক সময় ধ্বংস করবে, এই জন্য সময়কে কাজে লাগাইতে হবে। আরেকটা গল্প বলবো। খুব জনপ্রিয় একজন মানুষ, তো মানুষটার ছেলেবেলাটা খুবই কষ্টের ছিল। মানুষটা ছোটবেলায় বাবাকে হারায়, হারানোর পরে স্কুলে যখন যাই, জাস্ট একটু মনোযোগ দিয়ে শুনেন, স্কুলে যাওয়ার পরে কিছুদিন পরে, স্কুল লাইফে কিছুদিন পরে ও স্কুল থেকে বহিষ্কার হয়। বহিষ্কার হওয়ার পরে তো কী করবে, মানে স্কুল থেকে বহিষ্কার হলো, পরবর্তীতে একটু যখন বড় হয় তখন কোনো রকমের সেনাবাহিনীতে যোগ দেয়, সেনাবাহিনীতে যোগ দেওয়ার পরে সেনাবাহিনী থেকেও তাকে বহিষ্কার করে দেয় কয়েকদিন পরে। তো এবার কী করবে, করতে করতে ভাবতে ভাবতে পরে একটা রেলওয়ে স্টেশন আছে না, রেল স্টেশনে একটা চাকরি নেয়, চাকরি নেওয়ার পরে ওখান থেকেও বহিষ্কার হয়, মানে তার ক্যারেক্টার এমন শুধু বহিষ্কার হতে থাকে। পরে রেল স্টেশনে একটা মুরগির দোকান দেয়, মুরগির দোকান, তো সেটার পর চলে না। পরে একটা ব্যবসা দেয়, ব্যবসা থেকে লস। পরে হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা জানেন তো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ও আবার সে রেল স্টেশনে যায়, যে আবার মুরগির দোকান দেয় এবং মুরগির রান্না, মুরগি রেসিপি তৈরি করতে থাকে, মুরগির রেসিপি। তো মুরগির রেসিপি প্রায় 1009 বার, কতবার, 1009 বার রেসিপি করে, চেষ্টা করে, মানে হয় না প্রথমে, চেষ্টা করে, চেষ্টা করতে 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 সফল হয়। এবং সে আজকে কি, কেএফসি, কেএফসি জানেন না আপনারা, মুরগির যে খুব জনপ্রিয় একটা কেএফসি। তো সেই মানুষটার আজকে 150টা দেশে তার এই কেএফসির দোকান। তো চেষ্টা না করলে আসলে কোনো কিছু সম্ভব না। আমরা স্বেচ্ছাসেবকবৃন্দর অনেক সময় ভেঙে পড়ি, আমাদেরকে চেষ্টা করতে হবে, যে যাই বলুক না কেন আমাদেরকে চেষ্টা করতে হবে, চেষ্টা করলে আমরা পারব। তো আমরা কি জানি আগুনের ধর্ম কি? উই শুড টেক অ্যাবাউট ক্যারেক্টার অফ ফায়ার। আগুনের ধর্ম কি? পোড়ানো। উই শুড টেক অ্যাবাউট ক্যারেক্টার অফ দ্য ম্যাগনেট। ম্যাগনেটের ধর্ম কি? দ্য ক্যারেক্টার অফ ম্যাগনেট ইজ টু অ্যাট্রাক্ট আয়রন, নাকি? ইটস ওয়ার্ক ইজ টু বার্ন এনিথিং। আগুনের ধর্ম হলো পোড়ানো এবং চৌম্বকের ধর্ম আকর্ষণ করা। দ্য ক্যারেক্টার অফ ওয়াটার ইজ টু ওয়াইড এনিথিং, অর্থাৎ পানির ধর্ম কি? ভিজিয়ে দেওয়া। তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, হোয়াট ইজ দ্য ক্যারেক্টার অফ হিউম্যান বিইং? মানুষের ধর্ম কি? মানুষের ধর্ম কি জানি আমরা?
The character of human being is to mankind. Manubhata. Manushya dharma ki? Manubhata. Unu manushya dukha kashto shegula dharun korbe nizridaye. Tarpor shegula dur korar jonno shongram korbe. Then she manush. Agun jodi tar poranur khomota harai, take ki keu agun bolbe? Chombuk jodi tar akorshon korar khomota harai, take keu chombuk bolbe? তাহলে মানুষ যদি তার ভিতরে মানবতা না থাকে তাহলে কি কেউ তাকে মানুষ বলবে আসলে আমরা রক্তমঞ্চে অথবা বাহ্যিক দিক থেকে মানুষের মতন দেখতে হলেও কি মানুষ থাকবে সে যদি মানবতা না থাকে তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন এখন বলেন তো ডাক্তার ডাক্তারের ধর্ম কি সেবা করা কোথায় আছে টাকা ছাড়া সেবা করে ডাক্তার না আছে কোথাও না টাকা ছাড়া সেবা হয় শিক্ষকের ধর্ম কি শিক্ষা দেওয়া না শুধু শিক্ষা দেওয়া না মানুষের মতন করে মানুষ তৈরি করা টাকা ছাড়া শিক্ষা হয় হচ্ছে কোথাও কোথাও টাকা ছাড়া কোনো কাজ হয় না টাকা ছাড়া কাজ করে কারা স্বেচ্ছাসেবক বৃন্দ টাকা ছাড়া কাজ হয় স্বেচ্ছাসেবক বৃন্দ একদল বেকার মানুষ যাদের কাজ কাম নাই বাড়ির থেকে হয়তো বা প্রত্যেক দিন বকে খেয়ে দে কাজ নাই কিছু একটা কর কিছু একটা কর কিন্তু ও যে কি করতেছে এটা কিন্তু কেউ বোঝে না এই স্বেচ্ছাসেবক কিন্তু মানুষের জন্য সর্বদাই কাজ করে এই স্বেচ্ছাসেবকদের পাশে আমাদেরকে থাকতে হবে আমাদের ধর্মে আমরা থাকতে হবে এই জন্য আমাদের পরিচয় কি আমরা স্বেচ্ছাসেবী আজকে অসম্ভব ভালো লাগা কাজ করছে এই অনুষ্ঠানে এসে আমি জানি না আপনার কি আমার বক্তব্যে কি মানে খারাপ লাগছে নাকি অসম্ভব ভালো লাগা কাজ করছে আজকে এই অনুষ্ঠানে এসে কজ অনেকগুলো স্বেচ্ছাসেবক বৃন্দ একত্রিত হয়েছে এটা দরকার কারণ একটু আগেই আমাদের এই যে ভাই বলে গেল ইসলামী সংগঠন ভাই বলল সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে তো ঐক্যবদ্ধ দেখেন আমাদের জেলাতে অনেক সংগঠন আছে না স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যেকটা পাড়ায় পাড়ায় আছে না হ্যাঁ আচ্ছা ধরেন ঝিনাইদাতে একশোটা সংগঠন আছে এর মধ্যে বাজে কাজ করে কয়টা সংগঠন হাতে গুনে দুই চারটা করে না আর ভালো কাজ করে ৯৫টা তো ৯৫টা দরকার নেই আপনারা ২০টা সংগঠন একত্রিত হন যে দুই চারজনকে আমরা দেখব ক্লিয়ার এই ২০টা সংগঠন আমরা একত্রিত হব যে দুই চারজন সংগঠন উল্টাপাল্টা করে তাদেরকে আমরা দেখব এই জন্য একত্রিত হওয়া ঐক্যবদ্ধতা অনেক বড় কিছু ঐক্যবদ্ধভাবে আমরা যদি এগিয়ে যেতে পারি তাহলে সম্ভব আজকে রাতুল যে এরকম একটা আয়োজন আমি আমি বিগত দিনে দেখি নাই তবে যে আয়োজনটা করছে এটা সত্যি ভালো লাগার বিষয় এই সংগঠনগুলো একত্রিত হতে পেরেছি এই একত্রতা যাতে এই ভ্রাতৃত্ব ভালোবাসা যাতে সামনের দিন পর্যন্ত থাকে সেই চেষ্টাটা যেন সবার মধ্যে থাকে এবং আমরা চাই আমরা স্বেচ্ছাসেবক বৃন্দ চাই যে ঝিনাইদহে কেউ চিকিৎসার অভাবে মরবে না চিকিৎসার অভাবে কেউ মরবে না চিকিৎসা ক্ষেত্রে আমরা একটা জোয়ার আনবো ঝিনাইদহে কেউ না খেয়ে মরবে না আমরা খাওয়ার ব্যবস্থা করব ঝিনাইদহে কেউ টাকার অভাবে পড়াশোনা করতে পারবে না সেটা হবে না আমরা প্রত্যেকটা ক্ষেত্রে জোয়ার আনবো এই জন্য আমার প্রতিষ্ঠানের নাম দিয়েছি জোয়ার মিডিয়া ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে সাংস্কৃতিক ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা জোয়ার আনবো পারবো না আমরা আমরা আজকে শপথ করব আমরা সবাই নিজের ভিতরের সাথে শপথ করব যে আমরা সবাই এখানে এখানে প্রত্যেকেই কিন্তু স্বেচ্ছাসেবক কেউ না কেউ ভালো কাজ করে আমার যারা সিনিয়র বৃন্দ আছে ঝিনাইদহের এই সিনিয়রদেরকে বলতে চাই আমরা ছোট মানুষ আমরা অনেক ক্ষুদ্র আমাদের জ্ঞানে হয়তো বা অনেক কম কিন্তু বিশ্বাস করেন এই সামনের মানুষগুলো একটা মানুষও চেয়ারের জন্য স্বেচ্ছায় শ্রম দেয় না একটা মানুষের জন্য টাকার জন্য করে না নিজের জন্য করে নাকি মানুষের জন্য করে তো এই মানুষগুলার আমাদের আপনার উত্তম পরামর্শ দেন আমরা আমাদের ভুল ত্রুটি হলে সেটা ধরিয়ে দেন আমরা যাতে সামনে আরও ভালো কিছু করতে পারি সেটা আমাদেরকে বলেন প্রশাসন থেকে শুরু করে অনেক সময় কিন্তু স্বেচ্ছাসেবক বৃন্দদের প্রশাসনের থেকে অনেক হ্যারাসমেন্ট হতে হয় আমি এবং আমার টিভি আমার ফাউন্ডেশন সবাই প্রত্যেক ঝিনাইদহের প্রত্যেকটা সংগঠন এবং
মানুষের স্বেচ্ছাসেবী বৃন্দের সাথে থাকবে সবসময়। আপনাদের কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সবসময় পাশে থাকার, এবং আমরা চেষ্টা করব ঝিনাইদহের মানুষের পাশে থাকার। আমরা ঝিনাইদাতে যে এত স্বেচ্ছাসেবক সংগঠন, আমরা যদি সবাই একত্রিত হতে পারি সত্যিকারের অর্থে, বাংলাদেশে ঝিনাইদহ একটা বিপ্লব ঘটবে স্বেচ্ছাসেবক। বাংলাদেশের মধ্যে ঝিনাইদহ এমন কোনো ক্ষেত্র থাকবে না, কোনো বিষয় থাকবে না যেখানে আমরা সমাধান আনতে পারবো না। সারা বাংলাদেশের মধ্যে আমরা কিছু করে দেখাবো, কি পারবো? তো রাতুল মিয়া, তো রাতুল মিয়া আছে, শামীম ভাই আছে, জাহান লিমন বড় ভাই আছে। হ্যাঁ, আমি অনেক বেশি বলে ফেললাম, যাই হোক, সবাই বক্তৃতা আসলে সবাই পছন্দ করে না, এই জন্য একটু গল্প গল্পে কথা বললাম আপনাদের সাথে। তো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।